নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস তো বন্ধুরা আজকে কিন্তু আমরা একটি খুশির খবর নিয়ে আলোচনা করবো সেটি হলো অষ্টম শ্রেণীর পাশে কিন্তু রাজ্যে আবারও নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে তো বন্ধুরা অষ্টম শ্রেণীর পাশে কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে তো এটা কিন্তু একটি সুবর্ণ সুযোগ সকলের কাছে অর্থাৎ ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণীর পাশ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে হবে তো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা জানেন আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নি অবশ্যই ভিডিওটির নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে একটি চলে আইকনে অবশ্যই ক্লিক করুন তো বন্ধুরা আসুন না দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি কলকাতা পুলিশ ডট জিও ভি অর্থাৎ কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ কলকাতা পুলিশের আন্ডারে কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লেখাই রয়েছে কলকাতা পুলিশ কিন্তু দেখুন রিক্রুটমেন্ট অফ ওয়ান টোয়েন্টি ফাইভ সিভিক ভলেন্টিয়ার আন্ডার ডিফারেন্ট ইউনিটস অফ কলকাতা পুলিশ রেফারেন্স নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এটি কিন্তু কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু গতকাল প্রকাশিত হয়েছে অর্থাৎ টোয়েন্টি নাইন অক্টোবর টু থাউজেন্ড এইটিন এখানে দেখতে পাচ্ছি তো এখানে ক্লিক করে কিন্তু আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নেব দেখুন এখানে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন চলে আসলো এবং অফিশিয়াল নোটিফিকেশনটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল দেখুন এখানে অফিসিয়াল নোটিফিকশনটি আমাদের সামনে ওপেন হয়ে গেল তো বন্ধুরা এখানে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা তো বন্ধুরা এখানে এমপ্লয়মেন্ট নোটিশটি আমরা দেখতেই পাচ্ছি এখন এখানে দেখুন টোয়েন্টি নাইন অক্টোবর কিন্তু এই অফিশিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা কোন ইউনিটে কতগুলি শূন্যপদ রয়েছে আপনারা দেখেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কলকাতা পুলিশ এখানে কিন্তু একশোটি শূন্যপদ রয়েছে রিভার ট্রাফিক পুলিশ কলকাতা পুলিশ এখানে দশটি শূন্যপদ রয়েছে এবং পুলিশ সার্ভিস ডিপোর্ট কলকাতা এখানে কিন্তু পনেরোটি শূন্যপদ রয়েছে তো বন্ধুরা হেড অফ সিলেকশন বোর্ড অ্যান্ড অ্যাড্রেস অফ ফর কো কালেকশন এন্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এখানে কিন্তু অফিসিয়াল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে তো এখানে আপনারা এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে তো বন্ধুরা দেখুন কী কী যোগ্যতা লাগবে এখানে কিন্তু আপনাদের কলকাতা পুলিশের আন্ডারে কিন্তু বাসিন্দা হতে হবে তবু বন্ধুরা এখানে কিন্তু আপনাদের মিনিমাম এজ হতে হবে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম এজ হতে হবে সিক্সটি বছর অর্থাৎ কুড়ি থেকে ষাট বছরের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে ষাট বছরের বেশি হলে কিন্তু চলবে না এবং কুড়ি বছরের কম হলে কিন্তু চলবে না হি বয়সে হিসাব করবেন ফার্স্ট ডে অফ জানুয়ারি টু থাউজেন্ড অর্থাৎ জানুয়ারি দু হাজার দু হাজার আঠেরো ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু আপনাদের বয়সে হিসেবটা করবেন তারপর মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণীর পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ যারা যারা অষ্টম শ্রেণী পাশ করে পড়াশোনা বাদ দিয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট হলেও কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আপনাদের কিন্তু এনসিসি এনএসএস এরকম সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার পাবেন এখানে লেখাই রয়েছে পাঁচ নম্বর পয়েন্টে লেখা রয়েছে শুড নট হ্যাভ ক্রিমিনাল রেকর্ড এগেনস্ট হিম অর হার ইন এনি পুলিশ স্টেশন অর্থাৎ আপনাদের নামে কিন্তু কোনো পুলিশ স্টেশনে ক্রিমিনাল কেস অর্থাৎ আপনাদের নামে কিন্তু কোনো কেস থাকা চলবে না তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তারপর ছয় নম্বর পয়েন্টে রয়েছে শুড বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট অর্থাৎ আপনাকে ফিজিক্যালি অ্যান্ড শারীরিকভাবে এবং মানসিকভাবে কিন্তু ফিট হতে হবে তারপর সাত নম্বর পয়েন্টে রয়েছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দিস পোস্ট নিড টু হ্যাভ গুড নলেজ অন সুইমিং লাইফ সেভিং জব ক্লাইম্বিং ইলেকট্রিক্যাল ওয়ার্ক প্লাম্বিং মোটর মেকানিক জব ওয়েল্ডিং কাটিং কার্পেন্ট্রি অ্যান্ড পেইন্টিং অর্থাৎ এগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটিতে কিন্তু আপনাদের ভালো নলেজ থাকতে হবে তো বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস আপনার প্রসেস আপনারা দেখে নিন এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হবে অর্থাৎ কোনো কিন্তু এখানে এক্সাম হবে না অর্থাৎ লিখিত পরীক্ষা কিন্তু হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে এবং এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে কলকাতা পুলিশ ডট জিওভি ডট ইন অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনার আমরা এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করলাম তো বন্ধুরা এখানে দেখে নিন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের কেয়ারফুলিভাবে ফিল আপ করতে হবে এই নোটিফিকেশনের সাথে কিন্তু আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনটির সাথে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন অর্থাৎ এই দু পাজা দু পাতার অর্থাৎ দু পেজের দুই পেজ এখানে রয়েছে চার নম্বর এবং পাঁচ নম্বর পেজের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা পেয়ে যাবেন এবং এটি কিন্তু আপনাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পর আপনাদের কেয়ারফুলি ভাবে এই ফর্মটি ফিল আপ করতে হবে অর্থাৎ ফিল আপ করবেন আপনারা ব্ল্যাক পেন দিয়ে এবং মনে রাখতে হবে কেয়ারফুলিভাবে ফিল আপ করতে হবে এখানে আপনাদের নাম জেন্ডার ডেট অফ বার্থ ফাদার্স নেম মাদার্স নেম মোবাইল নম্বর এবং মোবাইল নম্বর এবং ইমেল আইডি কিন্তু বৈধ ইমেল আইডি দিতে হবে দেওয়াটা ভালো যাতে কোনো বন্ধ না হয়ে যায় এবং মোবাইল নম্বর কিন্তু আপনাদের যেটা আপনাদের সাথে সময় থাকে সেই মোবাইল নম্বরটি আপনাদের দিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আবেদন করার শেষ দিন আপনারা দেখে নিন আবেদন করার শেষ দিন এখানে পাঁচই নভেম্বর অর্থাৎ পাঁচই নভেম্বর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে লেখাই রয়েছে তো বেশি দিন নেই আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে এখানে বেশি দিন দেয়ও নেই অর্থাৎ টোয়েন্টি নাইন্থ অক্টোবর অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এবং মাত্র পাঁচই নভেম্বর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদনটি জমা দিতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মটি এবং বিকেল পাঁচটি পর্য পাঁচটা পর্যন্তও কিন্তু আপনার আবেদনটি আবেদন ফর্মটি জমা দিতে পারবেন তো এখানে কী কী টু অ্যাপ্লাই এখানে সমস্ত কিছু ডিটেলস এখানে বলা রয়েছে এবং আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে আপনারা দেখে নিন সেলফ অ্যাটাস্টেড কপি অফ আইডেন্টি প্রুফ অর্থাৎ প্যান কার্ড বা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা এখানে যে কোনো একটি আপনাদের সাথে পাঠাতে হবে করে আইডেন্টি প্রুফ হিসেবে এবং সেলফ অ্যাটাস্টেড কপি অফ প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ এখানে আধার কার্ড বা ভোটার কার্ড আপনারা দিয়ে দিতে পারেন অ্যাড্রেস প্রুফ হিসেবে এবং ওয়ান সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ আপনাদের রিসেন্ট কোনো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে লাগাতে হবে অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটি লাগাতে হবে তারপর এখানে দেখিনি আমরা কি বলেছে তো এখানে বলেছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট রিগার্ডিং প্রুফ অফ এজ অর্থাৎ এখানে আপনারা মাধ্যমিকের আপনাদের অ্যাডমিট কার্ডটি আপনাদের ডেট অফ বার্থ প্রুফ এজ হিসেবে আপনাদের পাঠাতে হবে এবং যারা অষ্টম শ্রেণী পাশ করে কিন্তু মাধ্যমিক পা মাধ্যমিক পরীক্ষাটা দেননি অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করেছেন তারা কিন্তু ডেট অফ বার্থের সার্টিফিকেট জেরক্স এখানে দিয়ে দিতে পারেন এবং এখানে কিন্তু আপনাদের এডুকেশনাল এক্সামের কিন্তু আপনারা যতদূর পড়াশোনা করেছেন তার কিন্তু এক্সামের কিন্তু রেজাল্টে জেরক্স আপনাদের দিতে হবে তো বন্ধুরা আপনাদের কিন্তু সম্পূর্ণ প্রসেসটা হবার পর অর্থাৎ ফর্ম ফিল আপটি করার পর এই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাদের এই অফিসিয়াল অ্যাড্রেসের কিন্তু ড্রপবক্সে ফেলে দিয়ে আসতে হবে অর্থাৎ এখানে কিন্তু আপনাদের কিন্তু ড্রপবক্সে ফেলতে হবে অর্থাৎ এখানে কিন্তু আপনাদের কোনো বাই পোস্টের কোনো ব্যবস্থা নেই অর্থাৎ এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাদের ড্রপবক্সে ফেলে দিয়ে আসতে হবে তো বন্ধুরা আশা করছি আপনাদের আমাদের দেওয়া এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আবেদনের কিন্তু আর বেশি দিন বাকি নেই যারা যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকলের কাছে খবরটি পৌঁছে যায় তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ